সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সবাই জানি কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত ও শান্তি নাজিল হয়, এবং যারা নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করেন তাদের ব্যবসা বাণিজ্যে চাকরিতে কাজে কামে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেন, এবং যারা নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করেন ইবলিশ শয়তান তাদের উপরে কুমন্ত্রণা দিতে পারবে না এবং তাদের উপরে ইবলিশ শয়তানের কোনো প্রতিক্রিয়াই থাকবে না। আর এই কোরআন কিয়ামতের মাঠে তার তেলাওয়াতকারীদের জন্য পাঠকদের জন্য সুপারিশ করতে আসবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই কোরআনুল কারীম যারা নিয়মিত তেলাওয়াত করেন তাদের উপরে রহমত ও শান্তি নাজিল হয় তার একটা বাস্তব হাদিসের কাহিনী বা হাদিসের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। সাহাবি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি সূরাতুল কাহাফ পড়ছিল, এমন সময় একখণ্ড মেঘ তার অতি নিকটতর হতে লাগলো এবং তার কাছে তার একটি ঘোড়া রশি দ্বারা বাঁধা ছিল, আর তার ঘোড়াটি লাফাতে লাগলো। সে যখন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটটি বিষয়টি বর্ণনা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা ছিল আল্লাহর রহমত ও শান্তি যা তোমার কোরআন তেলাওয়াতের কারণে নেমে এসেছিল। অন্য বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকাল মালাইকাতু জানাত লিসাউতিকা, তারা ছিল ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াতের কারণে তোমার নিকটতর হয়েছিল। ওয়ালাউ কারাতাল আসবাহতা, যদি তুমি সকাল পর্যন্ত পড়তে থাকতে, ইয়ানজুরুন নাসু ইলাইহা, তাহলে মানুষেরা তাদেরকে দেখতে পেত, তারা সেখানে থেকে যেত না, তারা মিনহুম, তারা মানুষের দৃষ্টি থেকে লুকাতে পারতো না। সম্মানিত দর্শক শ্রোতা, অর্থাৎ অত্র হাদিসের ব্যাখ্যায় বিদ্বানগণ বলছেন যে কোরআনুল কারীম নিয়মিত যারা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত ও শান্তি নাজিল হয়, এবং অত্র হাদিস থেকে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো এই যে কোরআনুল কারীম যদি আমি সুন্দরভাবে তেলাওয়াত করি, পাঠ করি, তাহলে ফেরেশতারা কোরআনুল কারীম শোনার জন্য তারা দল বেঁধে নেমে আসেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহি আলআজিম। তাই আসুন আমরা নিয়মিত সুন্দরভাবে মাখরাজের সহিত তাসবিদের সহিত কোরআনুল কারীম তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।